আসসালামু আলাইকুম বিওয়ার সবাইকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি ফিরে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিও ঈদের কয়েকদিন আগে আমি একটি একটি করে আসলে সব কিছু একসাথে বানানো যায় না তাই ভাবলাম এক এক আইটেম বানিয়ে ফ্রিজারের মধ্যে রেখে দেব তারপর আমি প্রথমে আমি পেটিস বানাবো প্যাটিস বানাতে আমি পেস্টি নিয়ে এসেছি এগুলো ছিল রেডি রেডিমেড পেস্টি এটা আমি নিয়ে এসেছি আজদা থেকে এখন আমি প্যাটিসটা বানানোর জন্য একটি ব্লানের সাহায্যে আমি একটি বড় করে নিলাম তারপর আমি কেটে আমি একটি পেটিস বানালাম আসলে রেসিপির মতন আর শেয়ার করলাম না কারণ অনেক লেট হয়ে যায় যেহেতু ঈদের প্রস্তুতি নিচ্ছে অনেক টাইম লাগে তাই ভাবলাম যেতটুকু পারবো একটু একটু করে শেয়ার করব তারপর দেখতে পারলেন একটি বানিয়ে রেখেছি আর এভাবে করে সবগুলো বানিয়ে নেব আর এটা আমি বানিয়েছি চিকেন দিয়ে আর একটু চিজ দিয়েছিলাম দেখতে পারলেন আমার পেটিসগুলো আর আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে এভাবে আমি এক এক করে অনেকটি পেটিস বানিয়েছি তারপর আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব পুরো রাতের জন্য তারপর সকালে উঠে আমি এক এক করে বের করে নেব একটি জি ব্লক ব্যাগে আমি সবগুলো রেখে দেব। আসলে এগুলো জি ব্লক ব্যাগে রাখলে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন তারপরের দিন আমি একটি সুপার মার্কেট থেকে গিয়ে নারকেল নিয়ে আসলাম ওগুলো ছিল প্যাকেট করা আর এগুলো ফ্রিজের মধ্যে রাখা হয় অনেক দিন সংরক্ষণ করা যায় তারপর আমি এগুলোকে পানির মধ্যে ডেলে গুড় দিয়ে আমি ফ্রাই করে নেব এগুলো শুধু আমি ফ্রাই করব নারকেল দেব। আর গুড় দেব কোনো তেল দেব না নারকেল থেকে আপনারা অনেকেই জানেন অনেক তেল বের হয় তারপর দেখতে পাইলেন আমি নারকেল দিয়ে দিয়েছি তারপর গুঁড়ো দিয়ে দিলাম আর একটি তেজপাতা দিলাম একটি স্মেল ভালো আসার জন্য তারপর অনেক নাড়াচাড়া করবো যতটুকু পানি ছিল সবগুলো শুকানোর পর তারপর নামিয়ে নেব আর যে পেটগুলো আপনারা দেখেছিলেন আমি বানিয়েছিলাম ওর পরের দিন আমি ওইগুলো বের করে দেখতে পাইলেন এক টের মধ্যে সবকিছু রাখলাম তারপর আমি জিপ লক মধ্যে সবগুলো রেখে দেব ফ্রিজারের মধ্যে দেখতে পাইলেন আমি অনেকগুলো জিপ লক ব্যাগের মধ্যে ওগুলো রেখে দিলাম তারপর আমি একটু পানি নিয়ে আমি পানির মধ্যে আমি একটু বাটা ঢেলে দিলাম বাটাটা দিলে কাইটা অনেক সুন্দর হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কেজির মতন ময়দা তারপর দেখতে পারলেন যখন একটু উতরণে চলে আসলো তারপর আমি ওগুলো একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর আমি আরও পাঁচ মিনিটের মতন ডেকে দেব তারপর আমি নামিয়ে আমি কাইটা বানিয়ে নেব। হওয়ার পর আমি একটি ব্লাইন দিয়ে আর কাঠ দিয়ে আমি কিছু সমস্যা বানিয়ে নেব তারপর বানানো শেষ হলে যেভাবে আমি প্যাটিসগুলো ফ্রিজের মধ্যে রেখেছিলাম সারা রাতের জন্য ওইভাবে রেখে দেব সকালে উঠে আমি একটি একটি করে বের করে আবার যে ব্লক প্যাকেট মধ্যে রেখে দেব তারপর দেখতে পাইলেন এক এক করে আমি সব কিছু এখন ডেকে দিচ্ছি ফাইনালি সব কিছু হয়ে গেছে আমি আরেকটা রোল বানিয়েছিলাম চিকেন দিয়ে ওটা আর শেয়ার করতে আমার মনে ছিল না কারণ আমি ভিডিওগুলো করে নাই অনেক টায়ার্ড ছিলাম আর ওগুলো করতে পারি নাই তাই আপনাদের সাথে শেয়ার করে নাই। তারপর আমি একসাথে সব কিছু রেখে আপনাদের সাথে এখন এক এক করে শেয়ার করে নিলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ওই দিন ছিল আমাদের নেক্সটরে খেলা ছিলেন উনি আমাদেরকে অনেক ইফতারে দিয়ে পাঠিয়েছেন আর ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন নারকেল বেসে গিয়েছিল বাবলাম গায়ারে দিয়ে আমি কয়েকটি সমসা বানাবো এটা ছিল চালের গুঁড়ি দিয়ে দেখতে পারলেন একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা যখন ঠান্ডা হয়ে যায় তারপরের দিন কেতে অনেক সুস্বাদু হয় আপনারা যদি কুলা দিয়ে কান তাহলে খেতে আর অনেক ভালো লাগে তারপর দেখতে পাইলেন এখন আমি নুনের বড়া বানানোর জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছে একটু পাকড়ে পাতাও কেটে রাখলাম যাতে আমি বড়ার মধ্যে দেব আসলে আমার কাছে বাকরি পাতা দিলে অনেক ভালো লাগে তারপর দেখতে পাইলেন আমি কাইটা বানিয়ে নিয়েছি তারপর সবগুলো বড়া বানিয়ে নেব দেখতে পাইলেন ফাইনালি আমি সব বড়া বানিয়ে নিয়েছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন যে এক আধ দিয়ে সব কিছু করলে আসলে রেকেট করা যায় না যেতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তারপর দেখতে পাইলেন আমি ফ্রেশে চাল ভিজিয়ে রেখেছিলাম এক দিনের মতন তারপর বীজ শেষ হওয়ার পর আমি ব্ল্যান্ডার করার পর আমি একদিনের মতন গুঁড়াটা গুলে রেখে দেব। দেখতে পাইলেন ব্ল্যান্ডারটা করা হয়ে গেছে আমি গুড় দিয়ে মাখিয়ে তারপর একদিন নর্মাল ফ্রিজারে রেখে দেব তারপরে দিন আমি সন্দেষ্টটা বানাব আর এটা হচ্ছে গিয়ে আমাদের সিলেটের জন্য সিলেটিদের জন্য ফেমাস একটি নাস্তা এটা হচ্ছে গিয়ে ঈদের দিন আমরা না করলে লাগে না যে ঈদ ঈদ বাপ তাই ওটা সব সময় আমাদের করা হয় আমি এখানে প্রায় একটার মতন গুড় ইউজ করব একটা দিয়ে বাদে আমি আরও আদা দিয়ে দেব কারণ অলগে আমাদের বাসায় সব বাচ্চারা আর আমার হাজব্যান্ড আর আমার দেবর অনেক ভালোবাসেন মিটা খেতে তারপর দেখতে পাইলেন একটি হান ব্লেন্ডারের মাধ্যমে আমি ওগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে প্রায় আটটার সময় স্কুলে দিয়ে আসলাম ওদেরকে নয়টার সময় আমি ওইগুলো বানানো শুরু করলাম দেখতে পারলেন গুলোটা কেমন হয়েছে আসলে অনেক সুন্দর একটি গুলো হয়েছে আর অবশ্যই সন্দেশটা কেমন হয় আমাদের সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই দেখতে পাইলেন এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আসলে ওইটাতে আন্দেশ করলে আন্দেশটা অনেক ফুলে তাই দেখতে পাইলেন অনেকগুলো আমি করে নিয়েছি আসলে এগুলো প্রথমবারের মতন ছিল একটু একটু প্রথম প্রথমবার করলে একটা দুটা নষ্ট হয়ে যায় আর তারপরে দেখে যাবেন আমার সন্দেশগুলো কেমন হয় আশা করি আপনাদের কাছে আজকের ভিডিও অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা যারা এখানেই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন করতে পারলেন অনেকগুলো চিকেনের স্ক্রিনটা পালিয়ে রেখেছি কারণ হচ্ছে গিয়ে ফ্রাই করে রোস্ট বানাবো আসলে অনেক কনফিউজের মধ্যে ছিলাম কি করব অনেকে বলতেছেন ফ্রাইডে ঈদ হবে আবার অনেকে আবার বলতেছেন ডে ঈদ হবে তাই কি করব আর বুঝে উঠতে পারতেছিলাম না তাই আমার মামা তো বাইকের সইদারা ফোন করলাম যে ওদেরকে চান দেখা গেছে তখন আমাদের তিনটা থেকে চারটা হবে যখন আমি ফোন দিলাম ও আমাকে বলতেছে যে এখনে দেখে নেয় আরও আধা ঘন্টা আছে যদি দেখা যায় তাহলে ও আমাকে ফোন করে বলবে তারপর আধা ঘন্টা পর আমাকে বলতেছে যে চান দেখা গিয়েছে তারপর তারা ওরা করে সবকিছু বের করে ফ্রাই করে তারপর রান্না বান্না শুরু করে দিলাম আর ভিডিওটা করতে পারি নাই আপনাদের সাথে ও শেয়ার করি নাই যতটুকু পেরেছি শেয়ার করেছি তারপর একটা পার্টি ছিল আমরা সবাই মিলে আমরা সবার ঘর থেকে খাবার নিয়ে এসেছিলেন তাই একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক